খুলনায় আলোচিত কবিতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু বকর মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাতের সদস্যরা গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আবু বকর মোল্লাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ৬ এর অধিনায়ক মোস্তাক আহমেদ। এই ঘটনার সাথে কবিতা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। নিহত কবিতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুতুববিল এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন র‍্যাব। ৬ তারিখ দিবাগত রাতে আসামি আবু বক্করকে গাজীপুর থেকে আমরা ধরতে সক্ষম হয়। তাকে আজকে ভোর রাতে আমরা তাকে নিয়ে আসি র‍্যাব ৬-এর কার্যালয়ে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা অকপটে স্বীকার করে। তার বিরুদ্ধে অলরেডি মামলা রুজু হয়েছে। আমরা সেই মামলা এবং এর সাথে যদি অন্য কেউ সংশ্লিষ্ট থাকে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের র‍্যাবের যে গোয়েন্দাতি দল আছে তারা সবসময় তৎপর থাকবে।